হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের এই ভ্লগটা আমি শুরু করছি একদম সন্ধ্যে থেকে। এখন বাজে ঠিক 6:45। আমি একটু আগে সন্ধ্যে পূজো দিলাম, গোপালকে সেবা দিলাম, আর তারপরে কিন্তু ভ্লগটা শুরু করলাম। আজকে সন্ধ্যে থেকে ভ্লগটা স্টার্ট করার কারণটা একটু বলে নিই। আজকে হচ্ছে বেড়াতে আসছে, তোমরা তো সবাই চেনো, আমার যে পিসি আছে না, বাবার মাসুতো বোন, তাকে কামারগাছি, যেখানে মাঝে মাঝে আমি যাই বেড়াতে, সেইখান থেকে ঝুম্পা মানে পিসির মেয়ের মেয়ে, নাতনি, দুই নাতি আর একটা প্রতিবেশী মানে বোনু হয়, সে আসবে। তো ওরা পরীক্ষা শেষ হয়ে গেল সবার, HS মাধ্যমিক সব কিছু হয়ে যাওয়ার পর ওরা প্ল্যান করছিল পিসি বাড়িতে মানে আমার বাড়িতে বেড়াতে আসবে। আশা হচ্ছিল না, তো আজকে মানে কালকেই জানতাম যে আসবে, তো আজকে সন্ধ্যাবেলায় ওরা এখন ঢুকছে, তাই আমি ওদের এখন স্টেশনে আনতে যাচ্ছি। অনেক কবার এসছে, এবার প্রত্যেক বাড়ি তো বড়রা একটু সঙ্গে থাকে, আর এবার প্রত্যেকটা মানুষই ছোটো ছোটো, মানে দু একজন একটু বড়ো আর সবাই ছোটো ছোটো বাচ্চা আসছে। তো আমার কাছে অ্যাকচুয়ালি বাচ্চা, দিদির মেয়ে ছেলে দেখবো, দাদা দাদার ছেলে, দাদার মেয়ে না, সবসময় না, যেহেতু মাসি ডাকে আমি বাবার সোনা ডাকি, সুতরাং মনে হয় কি ছোটো, অ্যাকচুয়ালি একজনের 15-16, আর একটু বেশি 20-22 এরকম বয়স। তো যাই হোক, আমার কাছে তারা এখন আমার মনে হয় ছোটো, তো তাদের আমি এখন আনতে যাচ্ছি, তাই এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, ওরা আসলে আনন্দ করব, ওদের নিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো ওদের নিয়ে আসি আগে স্টেশন থেকে। এই দেখো চলে আসলাম স্টেশনে, সোদপুর স্টেশনে। আমাদের বাড়ি থেকে জাস্ট কিছুক্ষণের ব্যাপার, 1-1.5 মিনিট। তো আমার সঙ্গে আমার বাবু এসছে, আমার দীপন সোনা, আর সঙ্গে নিয়েছি আমরা অনেকগুলো চপ, ভেজিটেবিল চপ আর আলুর চপ। ওরা আসবে তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে মুড়ি মেখে দেবো আর চপ দেবো এ বাড়িতে, তার জন্যে আমরা একবারে চপ কিনে নিলাম। আর দেখো ওরা নেমেও পড়েছে, এখানে রয়েছে ঝুম্পা, অমিত, বাবু, সুমিত, আর ওই যে একটা বুনু আছে সুচন্দ্রা, ও এসছে। দাদা দোকানে দেখা করতে আসছে মামার সঙ্গে, দাদা তো ঝুম্পার মামা হয়, তো মামার সঙ্গে দেখা করে চা বিস্কিটকে একবার বাড়ি যাব। তো চলো যাওয়া যাক বাড়িতে। আর বাড়ি ফিরে আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, কারণ এই বাচ্চাগুলো আজকে আমার শ্বশুরবাড়িতে ডিনার করবে, তার জন্য আমাকে রান্নাবান্না করতে হবে, কারণ শাশুড়িমার শরীরটা না খুব একটা ভালো না, মা তো সারাক্ষণ রান্নাবান্না করেই, আর একটু শরীর খারাপ হলে আমি বলি তুমি রাখো আমি করছি। তো যাই হোক, চলে আসলাম এখন এই বাড়িতে মানে বাপের বাড়িতে। তোমরা তো সবাই জানো আমার 1 মিনিটের ডিস্টেন্সে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, সুতরাং যখনই কোনো গেস্ট আসে না আমরা এভাবেই কিন্তু তাদের আপ্যায়নটা ভাগাভাগি করে নিই। তো বাড়িতে এসে আমি আর বৌদি মিলে মুড়ি মেখে দিলাম, চপ দিলাম, সঙ্গে খাওয়া দাওয়া হবে, তারপর নিয়ে যাবো সবাইকে একেবারে ও বাড়িতে। আর আমাদের পান্তু বুড়ি তো খুবই খুশি। আর আজকে এডিট করতে বসে দেখতে পাচ্ছি যে ছবিগুলো না খুব ডার্ক আসছে, আমি জানি না কেন, হয়তো আমার ফোনের ক্যামেরাটা কোনো ডিস্টার্ব করছে, যখন আমি ব্যাক সাইডে কোনো তুলছি আর কি, ফ্রন্ট সাইডে সরি শ্যুট করছি, তখন দেখতে পাচ্ছি একদম ডার্ক আসছে, আর ব্যাকে দেখতে পাচ্ছি একটু ভালো লাগছে। তো হয়তো আবার মোবাইলটা খারাপ হতে শুরু করেছে, কারণ অনেকদিন ধরে চলছে, তো কন্টিনিউ সার্ভিস দিচ্ছে, বুঝতেই পারো। তো চলো যাওয়া যাক বাড়িতে। দেখো চলে আসলাম এখন আমি আমার বাড়িতে, আর এর মাঝে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরেও ফেলেছি। অমিতকে নিয়ে চলে গেছিলাম একটুখানি বাজারে, সেখান থেকে টুকটাক জিনিস কিনে আনলাম, যেমন চিকেন এগুলো, তারপর রান্নাবান্নার সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিলাম। আর আমার সঙ্গে হেল্প করছে এই যে আমার বন্ধুটা সুচন্দ্রা, এখন আমি রান্না বসিয়ে দেবো। বাকি 3 জন তো আমার বাবু আর মনা, দাদার ছেলে আর দিদির মেয়েরা, কিন্তু সুচন্দ্রা আমার বন্ধু কেন বললাম, আমি যখন একদম বিয়ে হয়ে প্রথম প্রথম যাই পিসি বাড়িতে, তখন থেকে কিন্তু ও আমার সঙ্গে খুব একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। তো যাই হোক, এর জন্যই আমি ওকে বন্ধু বললাম। আর ও আর আমি অলমোস্ট একই বয়সী, হয়তো আমার থেকে একটু কয়েক বছর ছোটো হবে, 2-1 বছরের, তো যার জন্যে ও আমার বন্ধু। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না বসিয়েও দিয়েছি, আর দেখবে নিজের মানুষরা আসে না তখন কোনো কষ্ট না, কষ্ট মনে হয় না, রান্নাবান্না করলে সবাইকে খাওয়াবো, এটা একটা আনন্দটাই অন্যরকম কাজ করে। তো আমারও তাই, আমার ছোটো ছোটো বাবা মা সব এসছে বেড়াতে পিসির বাড়িতে, আনন্দ করে সবাই মিলে পিকনিকের মতো করে রান্নাবান্নার আয়োজন করছি। আর একটা কথা অবশ্যই বলতে হবে, সুচন্দ্রা আজকে আমাকে অনেকটা হেল্প করেছে, সমস্ত সবজি প্রায় ওই কেটে দিয়েছে, আমি সামান্য একটু কেটেছি, ম্যাক্সিমামটা কিন্তু ওই কেটে দিয়েছে, আর মশলা টশলা সমস্ত কিছু করে মানে কেটে কুটে দিয়েছে, আমি সমস্ত গুছিয়ে নিয়েছি। আর বোঝোই তো শাশুড়িমার শরীর খারাপ, আমি আগেই বললাম মার শরীরটা একটু খারাপ, তো নাহলে আমি আর মা একাই 100, কাউকে লাগে না, আমরা দুজনে মিলে সমস্ত কিছু করে ফেলতে পারি, আমি সব কিছু গুছিয়ে দিই আর মা রান্নাবান্না করে। তো যাই হোক, আজকে মা একটু টায়ার্ড মানে শরীরটা খারাপ। আর দেখো আমার মাম্মাম চলে এসছে, তার তো খুব মজা, পড়তে হলো না, তো সে চলে এসছে। আর এখানে দেখো আমি চিকেন টিকেন বসিয়েও দিলাম, এই যে কষা হচ্ছে, আর এক পাশে ফ্রাইড রাইস হচ্ছে, আর একদিকে দেখো তৈরি করছি একটু রুটি, কারণ আমার দেওয়ার তো এখন রাত্রে ভাত খায় না, রুটি করে দিতে হয়, তো দেওয়ার জন্য রুটিও করছি, বুঝতেই পারছো বাড়ির বউ যখন সব দিকে খেয়াল করে সব কিছু করতে হয়। তো সবটা তো আর শেয়ার করতে পারলাম না, হয়ে যাওয়ার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো সবাইকে এখন বসিয়ে দিলাম খাওয়ানোর জন্যে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 কাছাকাছি বাজে, বুঝতেই পারছো ওরা দেরি করে আসলো, 7:30 প্রায় বাজে তখন ওরা আসলো,
তারপর বাজারে গেলাম, সমস্ত আনতে আনতে গোছাতে গোছাতে প্রায় 9টা বেজে গেছিলো। তারপর রান্নাবান্না শুরু করেছি। তো যাই হোক, এখন হয়েও গেছে, এখন সবাই গরম গরম খেয়ে নেবে। আরও বাড়ি থেকে দীপনকেও ডেকে নিয়েছিলাম, কারণ জানোই তো কোনো কিছু একটা ভালো মন্দ রান্নাবান্না করলে ওই দুজনকে না খাওয়ালে আমি ঠিক শান্তি পাই না, তার জন্যে ডেকে নিয়েছি। এখন সবাই একসাথে সবাই খেতে বসবো, তো আগে ওদের খাইয়ে দিই, তারপরে আমরা বসবো। এ আজকে ও সাহায্য করে জানো, সব সবজিগুলো কেটে দিয়েছে, আমি একটুখানি কেটেছি, সব সবাই একসঙ্গে খেতে বসলে কি সুন্দর লাগে না দেখতে? তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, পান্থ দীপনকেও বাড়িতে পাঠিয়ে দিলাম, আর এখন আমরা খেতে বসেছি। আর তোমরা তো হয়তো কেউ কেউ জানো যে আমি চেষ্টা করি একটুখানি ডায়েট মেনটেন করার, রাত্রের খাবারটা আমি খাই না, স্কিপ করি, কিন্তু আজকে একেই তো প্রিয় খাবার ফ্রাইড রাইস, চিকেন আমার ভীষণ পছন্দের খাবার মেনু, তো আর খিদেও পেয়ে গেছিলো, তার জন্য নিয়ম ভঙ্গ করে খেতে বসে পড়লাম সঙ্গে শাশুড়িমা আর হাজব্যান্ড। তো চলো সবাই খাবারটা খেয়ে নিই, তারপর পরে আবার কথা বলছি। গুড মর্নিং, আজকে পরদিন সকালবেলা, আর ওদের বেরোনো কীরকম বুঝতেই পারছো, কাল কত রাত্রে আসলো, সাড়ে 7টা বেজে গেছে আর এখন চলে যাচ্ছে, কি পিসিবের বেরানো হলো আমি জানি না, একদম তাদেরকে সকালবেলা এখন ভাত টাত করে দিলাম, ওটা খেলো অল্প অল্প করে, দিয়ে এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছে বাড়িতে, কি আর বলবো। আবার পরে একদিন দেখা হবে, ওদের সঙ্গে পরে আবার কথা বলি, ওদের টাটা করি, তারপরে পরে কথা বলি তোমাদের সাথে। আমি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে, সকালে তো ঝুমপাড়া চলে গেল, তোমাদের তো সেটা শেয়ার করলাম, তারপরে আর কথা বলা হয়নি, একটু ঘরোয়া কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যেহেতু বললাম যে ওরা খেয়ে বেরোবে সকালবেলা, সেই চিন্তায় না আমি সকালে বিছানা তুলে নিই, তাতে ওরা শুয়েও ছিল আমার সঙ্গে, এই ঘরে ঝুম্পা আর ওই আমার বান্ধবীটা মানে সুচন্দা শুয়েছিল, আর ওই ঘরে তিনজনে শুয়েছিল, হাজবেন্ড আর দুই বাবু। তো বিছানা থেকে আমি কিছু তুলে দিই, তাদের করে নিচে চলে গেছি রান্নাবান্না করতে, রান্নাবান্না করে টরে এসে ওরা যাওয়ার পর তারপরে উপরে এসে সমস্ত ক্লিন টিন করে ঘর দোর মুছে সমস্ত বিছানা তুললাম, তার জন্য আর সেই সব কাজ করতে করতে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে এই ছোট্ট ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর কিছু আজকে শেয়ার করারও নেই, সত্যি খুব ভালো লাগলো, কালকে সন্ধ্যা থেকে সময়টা খুব সুন্দর করে কাটলাম নিজেদের মতো করে। আর দেখবে আপন মানুষ তো যখনই আসে বা দেখা হয় তখনই ভালো লাগে, তো আমারও তাই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আমাদের খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।